नमस्कार बंधुरा, माधुरीज किचने आपनादेर सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियोटी। आज आमी आपनादेर सामने तैरी करे देखाबो डाल पालक बा पालंग डाल। बानानो खुबी सहज एवं खेते भीषणई टेस्टी है। गरम भात बा रुटी जेकोनो खाबारेर साथेई ए पालंग डाल बानिए परिवेशन करते पारेन। आर ए रेसिपिटी एकटी स्वास्थ्यकर रेसिपि। ताहले चलुन शुरू करा जाक। पालंग डाल तैरी करार जोन्नो आमी एखाने निएछि पालंग शाक। पालंग शाकटाके बड़ो बड़ो टुकरो करे केटे निएछि। आर निएछि हाफ कप परिमाणे मुसुर डाल। एखाने गैसेर उपर एकटा कड़ाई बसिए दिएछि। एर मध्ये दिच्छि बेश किछुटा परिमाणे जल। जल भालोभावे गरम हये जाओयार पर आमी एर मध्ये आगे थेके परिष्कार करे धुये रखा मुसुरेर डालटाके छेड़े दिच्छि। आमी कड़ाइयेर मध्ये मुसुर डालटा सिद्ध करे नेब। আপনারা চাইলে এটা প্রেসার কুকারের মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে মুসুরের ডালটাকে আমি সিদ্ধ করে নেব। ডালটা ফুটে উঠলে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে ফেনা হয়ে গেছে। আমি এই ফেনাটা জল থেকে ছেঁকে বাইরে ফেলে দেব। এই দেখুন ডালটা পরিষ্কার হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে ডালটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সরষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 2 শুকনো লঙ্কা এবং 1/4 টিস্পুন পাঁচ ফোড়ন। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। এবার রসুনটাকে মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেব। এই দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রায় 2-3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা এবং একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এটাকে প্রায় 2 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর গ্যাসের আঁচটাকে কমিয়ে এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার লো ফ্লেমে আমি 1 মিনিট সময় ধরে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি পালং শাক। আমি এখানে পালং শাকটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচটাকে কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলার সঙ্গে পালং শাকটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর থেকে তেল ছেড়ে আসছে। এরপর এর মধ্যে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুরের ডাল। এবার ডালটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এরপর এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে গরম জল। আপনারা যে যেমন পাতলা বা ঘন পছন্দ করেন সেই মতো এখানে জল দেবেন। এবার মিডিয়াম ফ্লেমে ডালটাকে প্রায় 4-5 মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিট সময় ধরে ডালটাকে এভাবে ফুটিয়ে নিলাম। পালং ডাল আমার তৈরি হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না। এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি এবং এই পালং ডাল একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি।
সবশেষে এর মধ্যে আমি আবারও একবার ফোড়ন দেব। এই জন্য গ্যাসের মধ্যে তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল, 1/4 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুন রসুন কুচি। জিরে, লঙ্কা এবং রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে এই ফোড়নটা আমি ডালের মধ্যে ঢেলে দেব। এবার নেড়ে চেড়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, পালক ডাল বা ডাল পালং। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।